কে তুমি? কি চাই? বাড়িতে কাজ আছে বাবা। না না যাও যাও। কোথায় যাব আমি বাবা? আমার যে কোথাও ঠাঁই নেই, তুমি আমার দয়া করবে না বাবা? রান্নার মেয়ে তো দরকার, দেখি কর্তা মাকে বলে। কে এসেছে আমার কাছে? কে এসেছে? এদিকে কেন এসেছিলে? আমি যে ভুল আজ করলে আর কোনোদিনও করবে না। এ বাড়িতে সবই কেমন যেন রহস্যময়, কেন বারণ করছেন উনি আমায় যেতে? জানতেই হবে, আমার শহরের বাবুর সাথে কথা বলতেই হবে। আমার স্বামীর আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি, এই শেষবারের মতো আমি কিন্তু তোমায় বলে রাখলাম। আমি এই চা নে, তাই নাকি? দেখি চাটা। মা, দাদা ভাইয়ের শরীরের ওই যে জন্ম দাগটা, ওটা দেখতে চাইলে হয় না? অসাধারণ। এদের বাড়ির ছেলের যে জন্ম দাগের কথা এরা বললো, তেমনটা তো শহরের বাবুর পিঠে নেই। কি হলো? ওদিকে ঘুরো। কি হলো? এর পিঠে তো জন্ম দাগ নেই, তার মানে শুনো। হ্যালো ম্যাডাম, চিনতে পারছো? তুষার রায়চৌধুরীর নামটা মনে পড়ে? তুষার? এত বছর পর কেন? অতীতকে মনে পড়ায় কি কোনো অন্যায় আছে? হাত কেটে গেল আর কেউ দেখলো না। হ্যালো, চিনতে পারছো? কি দিলে এটা তুমি? মা, মা একবার দেখুন তো, মনে হচ্ছে খোকাও ঝালের জ্বালাটা কমেছে। হ্যাঁ, তখন দেখো তো আপনাদের সেটাই বলার চেষ্টা করছি। আপনাদের মধ্যে কারা এই আশ্রমে নিয়েছিলেন উদ্ধার করে? আমাদের দুজন ছিলেন, তারা তো হরিদ্বার চলে গেছেন। হরিদ্বার? তাহলে কেউ বলতে পারবেন কোন উপায় যে খুঁজে পাচ্ছি না পেমান পাওয়া? আমি ওনাকে তাড়াতে দেবো না, ইউ আন্ডারস্ট্যান্ড? কি ব্যাপার কর্ণ, বিন্দি কি আজও আমার সাথে কথা বলতে চাইছে না? না, আসলে আমি ওকে এর মধ্যে যদি তুমি বিন্দির সাথে আমার কথা না বলাও, তাহলে আমি কিন্তু সোজা রতনলালের বাড়িতে গিয়ে হাজির হব। তোর দশাও এ বাড়ির আগের রান্না লোক উমার মতো হবে, বৌমনিকে খেপিয়ে দিয়ে যেমন বিশেষ জ্বালা। এটা ওর জন্য সারপ্রাইজ গিফট, পুডিং। তুই পুডিং খেতে আগে কত ভালোবাসতিস। না না, প্রিয় নয়, পুডিং এর ডিমের গন্ধ ওনার সহ্য হয়নি। পায়েস? পায়েস কে বানালো? আমাদের বিন্দি। আমার এটা খেতেই ভালো লেগেছে, কিন্তু আমি পুডিংটা খাবো না, আমি খেতে পারবো না, একটা বিচ্ছিরি ডিমের গন্ধ আমার ভালো লাগছে না খেতে। এটা পারলেন না উনি পুডিং খেতে, আসলে তো উনি আমার স্বর্ণ স্যার আমায় ভালোবাসেন বলে আপনার মনে হয়েছে যে আমার মনেও তার জন্য কিছু থাকতে পারে। সেই অভিমানে তো আপনি বাড়ি ছেড়ে চলে এসেছেন। আপনি আমায় শাস্তি দিলে দিন, দয়া করে এই বাড়ির লোকগুলোর আর ঠকাবেন, দয়া করে ওদেরকে সত্যিটা বলে দিন। মানে আমি আমি এ বাড়ির ছেলে নই। ও যে আমাদের শৌনক নয় অন্য কেউ, এটা আমি শেষ পর্যন্ত চেষ্টা করব প্রমাণ করে যাওয়ার। তার মানে সত্যি কথাখানা এরাও জানে? আজই আমি বরাবরের মতো এই ছেলেটার পিঠে শৌনকের জন্মদাগটা করিয়ে দেব, আর করিয়ে দিলেই আর কোনো চিন্তা থাকবে না। কেন আনলেন আমায় এখানে? একটা ছোট্ট কাজ আছে। আপনি ওকে ভেতরে নিয়ে চলুন, এক্ষুনি ট্যাটু করা শুরু করতে হবে। জন্মদাগ এবার পাকা, কেউ আর কোনো সন্দেহ করতে পারবে না। এবার পুরো সম্পত্তি আমার। তোমাকে আমার সাথে গঙ্গারামপুর আমাদের বাড়িতে যেতে হবে, না হলে আমার পরবর্তী শিকার হবে
পলা, কি করে পলাকে বোঝাবো? তুষার আসলে ওকে ফাঁদে ফেলে আমাকে জব্দ করতে চায়। কিসের মধ্যে ফেসে গেলাম আমি? আমার অতীত আর বর্তমানের টানা পড়েনে আমি কি পলার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলবো? না। গাড়িখানা তো চলেই যাচ্ছে, আমি তাল মিললে এতখানি ছুটবো কি করে? একখানা রিক্সাও যদি, আমি তো এক কাপড়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে, টাকা পয়সাও তো কিছু নিয়ে বেরোয়নি, ভাড়া দেব কি করে? কিন্তু আমায় যে শহরের বাবুর কাছে পৌঁছতেই হবে, জানি না বৌমনি ওনার কি ক্ষতি করে বসবেন। কি করব আমি এখন? মা সিদ্ধেশ্বরী, কিছু একখানে উপায় বলে দাও আমায়, কে পৌঁছে দেবে আমায়, কার থেকে সাহায্য নেব আমি এখন? আপনি কোথায় ছুটে যাচ্ছিলেন? আপনি শীঘ্রই গাড়িতে উঠুন। স্যার, আপনি সব সময় আমার বিপদের সময় এসে আমায় বাঁচান, প্লিজ আমাকে একটু সামনে ছেড়ে দেবেন। আপনি কোথায় যাবেনটা কোথায়, আর এইভাবে কোথায় যাচ্ছেন? স্যার, আপনাকে আমি পরে সব কথা বলবো, আপনি প্লিজ আমায় একটু সামনে ছেড়ে দিন, আমায় ওদের পিছনে যেতেই হবে। শহরের বাবুকে নিয়ে বৌমনি ওদিকেই গেছে। বৌমনি? বৌমনি আবার কে? আর আপনি কি করছেন? জিত ওখানে আছে, জিত চলে আছে। স্যার, আমি আপনাকে সব পরে বলবো। কেন আনলেন আমায় এখানে? কি করবো আমি? আপনি ওকে ভেতরে নিয়ে চলুন, এক্ষুনি ট্যাটু করা শুরু করতে হবে। জন্মদাগ এবার পাকা, কেউ আর কোনো সন্দেহ করতে পারবে না। ভাবছি যমরাজের কথা, উনি আমাকে বলেছিলেন যে অশুভ শক্তির বিনাশ করতে হবে, দুষ্টের দমন করার আগে আমার মৃত্যু হবে না। ঠিকই তো বলেছিলেন। তাহলে কি আমার কাজ শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে? যদি কিছু মনে না করেন একটা প্রস্তাব দিবি আমার সাথে। অনেকদিন তো হলো মথুর এখানে রয়েছে, আর তো এখানে থাকার কোনো কারণ নেই। আমি এবার আমার নাতি আর বেটাকে নিয়ে বিতাড়িতে ফিরে যাই। আজকে আমার এত কেন দুশ্চিন্তা হচ্ছে কৃষ্ণ? আশেপাশে কিছু তো একটা খারাপ হতে চলেছে। আচ্ছা বর দিদি, ছোট কর্তা কোথায়? ঠাকুরমশাই বলছিলেন আজকে দিনটা খুব শুভ, তাই ভাবলাম আজই ভীত পুজোটা সেরে নি। একটা গোটা বাড়ি বানাতে কত লক্ষ লক্ষ টাকা লাগবে তুমি জানো? সেই অতগুলো টাকা কে দেবে জয়? তুমি? বাড়ি তৈরি করার কাজ কিছুতেই আটকাবে না অনন্যা, বাড়ি উঠবে, টাকার সমস্যাটাকেও আমরা ঠিক মেটাবো। ও তো যাবেই একদিন। ওই ভৈরবী মায়ের মাথাটা যদি আজকে আমি কেটে ফেলতে না পারি তাহলে আমার নামও কমলা নয়। তুমি আমার স্বামী নও, আমি তোমার আমি। বুঝতে পারছেন তো এটা কার কাজ? তোরা জানিস কে এই কাজ করেছে? হ্যাঁ মা। কে করেছে?